আগামী 5ই মে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। এই নির্বাচনে মিশা জায়েদ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে দাঁড়িয়েছেন জজ ব্যারিস্টার খ্যাত অভিনেতা নায়ক রাজের ছেলে বাপ্পারাজ। নির্বাচিত হলে শিল্পী সমিতির জন্য কি কাজ করবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাপ্পারাজ বলেন, আমি নির্বাচিত হলে আমার জায়গা থেকে যতদূর সম্ভব শিল্পীদের কল্যাণে কাজ করে যাব, তবে আমি অনর্থক প্রতিশ্রুতি দিতে চাই না, নির্বাচিত হই তারপর দেখা যাবে কি করতে পারি। শিল্পী সমিতির সীমাবদ্ধতার কথা উল্লেখ করে এই অভিনেতা বলেন, আসলে শিল্পী সমিতির অনেক সীমাবদ্ধতা রয়েছে, যদি ফিল্মের উন্নয়ন কারোর ধারা হয় সেটি পরিচালক সমিতির ধারাই সম্ভব। পরিচালক সমিতির হাতে অনেক ক্ষমতা ও সুযোগ রয়েছে, বাংলা চলচ্চিত্রকে চাইলে তারা অনেক দূর নিয়ে যেতে পারেন, বুস্টিং প্রমোটিং এগুলো সম্পূর্ণ তাদের এখতিয়ারে রয়েছে, অথচ তারা কোনো কাজ না করে একজন আরেকজনের পেছনে লাগছে, তারা কোনো কাজের কাজ করছে না। শাকিব খান প্রসঙ্গে বাপ্পারাজ বলেন, শাকিব খান এখন বাংলাদেশের এক নম্বর অভিনেতা, আপনি মানেন আর না মানেন। এখন কেউ যদি দাবি করে শাকিব খানকে তিনি তৈরি করেছেন, তাহলে শাকিবও বলতে পারেন যে তিনিও পরিচালকদের ছবি করেছেন বলেই ওই ছবি হিট হয়েছে। আমাদের দেশের মানুষ কখনোই একজনকে উপরে উঠতে দেন না, কেউ উঠতে চাইলে আমরা টেনে নামানোর চেষ্টা করি, এটা কাম্য নয়। বাপ্পারাজ আরো বলেন, শাকিব খান আজকাল কলকাতার ছবিতে কাজ করছে, সেখানে তার জনপ্রিয়তাও বেড়েছে, এটা আমাদের ইতিবাচকভাবে নিতে হবে। কেউ যদি হলিউডের ছবিতে অভিনয়ের সুযোগ পায় তাহলে কেন করবে না, পরিচালক সমিতির কারোর সাথে দ্বন্দ্ব হলে তারা তাকে শত্রু বানিয়ে ফেলে, এটা ঠিক নয়, এতে আমাদেরই ক্ষতি হচ্ছে, আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। পরিচালক সমিতির ভেতরে কি হয় আমি জানি, আমি কার্যনির্বাহী সদস্য হিসেবে সেখানে কিছুদিন গিয়েছিলাম, তাদের উচিত সিনেমার উন্নয়নে মনোনিবেশ করা। 1986 সালে রাজ্জাক পরিচালিত চাপাডাঙ্গার বউ সিনেমার মাধ্যমে সিনেমা জগতে আসেন বাপ্পারাজ। অভিনয়ের পাশাপাশি 2013 সালে চলচ্চিত্র পরিচালনা করেন এই অভিনেতা। বিনোদন জগতের নিত্য নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।